প্রথম দেখায় যে কেউই দোকানটিকে ভেবে নেবেন মোটরযানের সারাইখানা তবে মিশরের এই পুনর্প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কাজের দিক দিয়ে ভিন্ন কারণ সহ বিভিন্ন শিল্প বর্জ্য দিয়ে এখানে তৈরি হচ্ছে গাজার বাস্তুহীনদের জন্য বিভিন্ন আসবাবপত্র গেল বছরের সাত অক্টোবর থেকে শুরু হয়েছে হামাস ইসরায়েল যুদ্ধ এতে ধ্বংসস্তূপের নগরীতে পরিণত গাজা উপত্যকা চল্লিশ হাজারের বেশি নিহতের পাশাপাশি বাস্তুচ্যুত উপত্যকার শতভাগ ফিলিস্তিনি এক লাখের বেশি গাজাবাসী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী মিশরে এমন বাস্তুচ্যুত গাজাবাসীর আসবাবপত্রের ব্যবস্থা করছেন ইব্রাহিম আবুগিন্দি মিশরীয় এই নাগরিক মোটরযানসহ বিভিন্ন শিল্প মাধ্যমে তৈরি করছেন খাট চিয়ার ও টুল সহ আসবাবপত্র এই যেমন খাটের পায়া তৈরিতে ব্যবহার হচ্ছে গাড়ির টায়ার ওয়াশিং মেশিনের ইনার ড্রামকে পরিণত করা হয়েছে চুলায় মানবিক কারণেই নিজের শখের প্রতিষ্ঠানকে মুবিকিয়া কোম্পানিতে পরিণত করেছেন মিশুরিও এই উদ্যোক্তা النهارده احنا عاملين منتج جديد وهو مزج ما بين الباليتات الخشب اللي بتستخدم في شركات الشحن وفي البروسس بتاعه الشحن عامه سواء البري او الجوي او মিশরে ম্যাট্রেস সহ একটি বিছানা বিক্রি হয় একশো ডলারে আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য এই অর্থ দিচ্ছে কয়েকটি এনজিও এতে শিল্প বর্জ্যকে প্রক্রিয়াজাত করে অর্থ পাচ্ছেন ইব্রাহিম ও তার কর্মীরা অন্যদিকে আসবাবপত্র পাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তবে আয় রসজিদ দেনিয়াথ উল্আফেস মিডিয়া সুফিত স্থাপত্য বিদ্যা নিয়ে পড়াশোনা করা ইব্রাহিম চান শিল্প বর্জ্য দিয়ে একদিন তৈরি করবেন পরিবেশবান্ধব ভবন নাফি আরমান মনন এখন বিশ্ব